তালাকপ্রাপ্ত স্বামীর কাছে স্ত্রীর কল। আসলেই কিছু কিছু মায়ের কারণে যে মেয়ের সংসার ভাঙে সেটা আপনারা এই কল রেকর্ডটি শুনলেই বুঝতে পারবেন, এবং কল রেকর্ডটি শোনার পরে অবশ্যই স্বামীটিকে ধন্যবাদ দিতে আপনাদের মনে চাইবে। অতএব ধৈর্য সহকারে কল রেকর্ডটি শুনুন। হ্যালো, হ্যাঁ হ্যালো, কিলে ফোন দিছ? কাবিনের টেয়ালাই নেই? আজ তো 15 দিনও যায় হারানো, হিয়ারটা কাবিনের টেয়ালাই না ফোন দিছ? আমি তোমার কাছে চলি আম্মু। কি? আমি তোমার কাছে চলি আম্মু, আর তো কিছু ভালো লাগে না। ভালো লাগেন না চলি আইবা? কথা কথা তো জাতকি মারছো যে তোমার ঘর করতে না, তোমার সংসার করতে না, বাপের বাড়ি যামু গই? তোমার বাপের বাড়ির ফাওয়ার দেখো, ক্ষমতা দেখো, অন কিল্লা হেঁটতে ভালো লাগেন না? তোমার কাছে চলে আমি, আজ তো 15 দিনও যায় না। সালিশানা তো তোমার 1 মাস সময় দিছে ডিসিশন লইবার আগে। তোর মা তো আরো ফোন দিয়ে কয় যে কাবিনের টিয়ারেডের একটা আগামী বৈঠক করলা বলি, আরো হুমকিদের ধমকিদের। আমি তো হেগেন নি যে তুমি কিছু কইনু, সেদিন আমি মনে তুমি কইনু, যেদিন আর মার কারণে কইছি, আর মা ঘর তে কাবিরা যেদিন হিয়ে করে। তোর মার কথা ধরি না, সংসার করতে আনো আর ভাত খাইতে আনো, হেগেন কই গেছো? আরে সালিশানে কই গেছো না? বৈঠক হয়েছে, বৈঠকে তো তুমি তোমার বক্তব্য লইছো, তুই নিজের মুখে কইছো না যে আয় ভাত খাইতাম নয়, আয় আমুক আয় ঠেকতাম ন, কইছো না? কইছো নে? কুসি তো আনতো নিজের তুন করুন, আমি তো হিয়ার কারণে কুসি, হিয়ে হিয়ে করছে তুই থাকিচ্ছে হেতের কাছে, হেতের ভাত খাইচ্ছে আসলে ইয়ে হেতের হেতে তুন। কিল্লাই তোমার আরেক আরেক বেটার কাছে বিয়ে দিব কইলো না? আতুন বালা বেটার কাছে বিয়ে দিব কইছে, আতুন লই যে আরেক বেটার কাছে বিয়ে দিব, শাসিন্দি বালা বেটাতে বিয়ে দিব, তোমার কইলো না? অন কিল্লা তো অন কিল্লা আবার। হ্যাঁ আয় তো কইনু, আয় তো মনে তুন কইনু, এইদিন তোমারে আর তো এইদিন আর মনের বিরুদ্ধে গেছি, আর মা হিগে দিছে হিল্লাই। তো তোর মার কথা ধরি, তোর মার কথা ধরি, এই সংসারে এই অবস্থা করলা, এই হাল করলা, সমাজের কাছে আরে কালার করলা, তিনবার তিন তিনবার বৈঠক গেছে, এঙ্গা বৈঠকে তোমার 1 মাস সময় দিছে, 1 মাস পরে ফাইনাল ডিসিশন হবো, তুই ইয়ার বিরুদ্ধে আয় আরো এগেন কর। হ্যাঁ মনে তুন কইন, তোর মার কথা ধরে কইছো, তোমার মার কথা ধরে কইছো, বালা কথা রে বুঝছি। তো তাইলে আর এই হাল কিল্লা করলা, আরো ছোট সমাজের কাছে কিল্লা ছোট করলা। তোর বাপ মার উদ্দেশ্য কি? আরেকজনের তোমার কাবিনেটে আনি কিনবো বলে, আমার বাদ বাঙ্গাই লই যাই কাবিনেটে মন্দির বুঝে হাড়িয়া কলা কিনবো। হ্যাঁ তো কি নো কেনা সমস্যা কি? আমি তো দিমু, আর তো দিমু কইছি, এটা যখন তোমার হক আর তো দিদিমু কইছি, সমস্যা কি? তুমি আইবে দরকার না, তুমি তোমার বাপ মার কাছে থাকো, তোমার বাপ মার কথা মতো চলো, তোমার মা জান না কো হেন চলো, ফোন রাখো। আরে বিশ্বাস করো না, আর মনে তো কোনো খারাপই নাই, তোমারও তো কইলাম কিছু আর মাই করে। তোমার মাই করলে কইলাম তো, তোমার মাই করলে তোমার মা জান না কো হেন চলো না, তুমি তোমার মার কথা ধরে আরে ইফত জানছো না, ইফত জানছো না, আর তোমার মার কথা ধরে আরে অপমান এত কিছু করলা না, সমস্যা নাই, তোমার মা তো কইলাম তো এক কথা শেষ, তুমি ফোন রাখি দাও, আর ফোন দিও না। আর মনে নাই তোমার সারা থাকতাম হাঁটতাম না, হাইরবা হাইরবা থাকতে হাইরবা, তোমার মা থাকতে হাইরবা, যাই চাওলা সাহেব ইয়া দিব, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কোনো টেনশন করিও না। আরে জীবন বাসি থাকতে আমি আর কোনো বেড়াতে দিয়ে বইতাম না, আর তুই লেগেছে আরে মাফ করে দো, তাই শান্তিতে নাই আর বাপের বার মানুষ স্বার্থ ফর মাফ করে দিমু, ঠিক আছে দোষ সকলে করে ঠিক আছে, মাফ চাইলে আল্লাহর কাছেও মাফ হয়, কিন্তু আজও যেহেতু সারাসারি হন, তোমার সময় দিছে 1 মাস, এটাও ঠিক আছে আমি তাও মানি লইছি, তুমি আজ যার হরে তুমি যদি তোমার বাপ মার কথা মতো চলো তাহলে আর সংসারে আইও না, আজ যদি কয় যে না সংসারে আয়, তোমার মাথা চুল হাঁকালাইবা, সারা জীবন আর সংসারে কাটালাইবা, মৃত্যু রাখ পর্যন্ত আর সংসারে থাকবা, এই ওয়াদা যদি দিতে হারো তাহলে আর কাছে আইতে হারো, আর নইলে আইও না। শুনো আয় তোমার কথা মতো চলমু, তুই জান তো হ্যান্নে চলমু, আর কে ওর কথা দেখতাম নো, আয় আর বাসের বাইর কথা শুনতাম নো, আর এই বাকি জীবন আমি তোমার সংসারে কাটালাম, জামার বাইরে তুই থাকি দিন কাটালেও,
একজন নারীর সম্মান আছে, একজন নারীর সার্থক। আর বাসের ভাত মাছে গুছতে খাইলে সেই নারীর কোনো দাম নাই, দুই হইসারও দাম নাই। আর সম্মান তোমার কাছে, তোমার সংসারে, তোমার ভাই। আচ্ছা ঠিক আছে, তাইলে ভুল স্বীকার করছো, কোনো সমস্যা নাই। সংসার ভাঙ্গ না মসজিদ ভাঙ্গ সমান কথা, ওই বিবেচনায় আমি তোমার সমস্ত দোষ সমস্ত ভুল আমি ক্ষমা করে দিছি, মাফ করে দিছি। ঠিক আছে, ওই আর বাপ মারা হারামো, আর বাপ মারলো তুই সুন্দর মতো চলিয়ে যা, ঠিক আছে? নে ঠিক আছে। তো কল রেকর্ডটি শোনার পরে আপনাদের কি মনে হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।